তুরস্কের ভূমিকম্পে আল্লাহ তাআলার নিদর্শন দেখল বিশ্ববাসী। শতকষ্টের মধ্যেও এই সংবাদগুলো আমাদের পুলকিত করে। তুরস্কে এক কিশোরীকে তিন দিন পর উদ্ধার করল বাংলাদেশের উদ্ধারকারী দল। ভূমিকম্পের 79 ঘন্টা পর জীবিত উদ্ধার হল 2 বছরের শিশু। 104 ঘন্টা পর জীবিত উদ্ধার 9 জন। 4 দিন পর মা ও নবজাতককে জীবিত উদ্ধার। 101 ঘন্টা পর জীবিত উদ্ধার 1 পরিবারের 6 জন। 52 ঘন্টা পর জীবিত উদ্ধার 1 শিশু। 22 ঘন্টা পর 1 নারীকে জীবিত উদ্ধার। 62 ঘন্টা পর 2 বোনকে জীবিত উদ্ধার। এমন সংবাদ এখন তুরস্ক সিরিয়ার প্রলয়ঙ্কারী ভূমিকম্পের পরবর্তী খবর। সারা পৃথিবী থেকে যাওয়া হাজার হাজার উদ্ধারকর্মীরা তাদের সর্বোচ্চ চেষ্টা করে এভাবেই ধ্বংসস্তূপ থেকে মানুষকে উদ্ধার করছে। প্রতিটি জীবিত উদ্ধারের সময় মানুষ আল্লাহু আকবার ধ্বনি দিচ্ছে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরাও নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তারাও একজন কিশোরীকে জীবিত উদ্ধার করেছে। অসংখ্য মৃতদেহ উদ্ধারের খবর যেমন আমাদেরকে কষ্ট দেয়, তেমনিভাবে জীবিত উদ্ধারের এই সংবাদগুলো আমাদেরকে আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে আরও বেশি বোঝাতে সহায়তা করে। আল্লাহ তাআলা ধ্বংসস্তূপের মধ্যেও এভাবে বাঁচিয়ে রাখতে পারেন মানুষকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা আলে ইমরানে বলেছেন, আল্লাহর হুকুম ছাড়া কেউ মৃত্যুবরণ করতে পারে না, সেজন্য একটা সময় নির্ধারিত রয়েছে। এ আয়াতে বোঝানো হয়েছে সেই নির্দিষ্ট সময় ছাড়া কেউ মৃত্যুবরণ করবে না। ধ্বংসস্তূপ থেকে 3 দিন 4 দিন পরও মানুষের জীবিত উদ্ধার হওয়া এই আয়াতের সত্যতা আরও একবার আমাদেরকে দেখিয়ে দেয়। সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের গাজিয়ান্তেপ শহরের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে এখন পর্যন্ত প্রায় 25,000 মানুষের মৃত্যু হয়েছে। 7.8 মাত্রার এই ভূমিকম্পটি ইতিহাসের সর্বভয়াবহ ভূমিকম্পের একটি। এই ভূমিকম্পে প্রতিটি মৃত্যুই আমাদের জন্য কষ্টের হৃদয় বিদারক। স্বজন হারানোর এই বেদনা তারাই জানে যারা স্বজন হারিয়েছে। এ কষ্ট ওই বাবা জানে যার আদরের সন্তান ইট কঙ্করের নিচে চাপা পড়ে মারা গেছে। ওই মা জানেন যার সন্তানের থেতলে যাওয়া দেহ তার চোখের সামনে দিয়ে নিয়ে যেতে দেখেছে সে। এই কষ্টের মধ্য দিয়ে যাওয়া তুরস্ক সিরিয়ার প্রতিটি ভাই বোনের জন্য আমাদের সমবেদনা, এবং বাংলাদেশ থেকে তুরস্কে সহযোগিতা নিয়ে যাওয়া ও সহযোগিতা পৌঁছে দেওয়া সবার প্রতি আমাদের অনেক অনেক দোয়া। সাথে সাথে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ, তিনি যেন এই ভূমিকম্পে মৃতের সংখ্যা আর না বাড়ান এবং মৃত্যুবরণ করা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং জীবিত উদ্ধারের এই খবরগুলো আমাদেরকে আরও বেশি বেশি শোনান। আল্লাহুম্মা আমিন।